Dear student, welcome to our Kalji College Admission e-learning class. আমরা স্ট্যান্ডার্ড 4 এর আজকে ইতিহাসে যে নতুন অধ্যায়টা শুরু করব যুগে যুগে ভারতের সাম্রাজ্য আমাদের দেশ ভারতবর্ষ এইখানে কোন কোন রাজারা কোন কোন বংশের রাজারা শাসন করে গেছেন তাদের রাজত্বকাল কতদিন পর্যন্ত ছিল সে সম্বন্ধে আমরা আজকে জানব প্রথমে ভারত ছিল একটা বিরাট দেশ उत्तरे हिमालय थेके दक्षिणे कन्याकुमारिका एवं पश्चिमे आरब सागर थेके पूर्व दिके बंगोपसागर पर्यन्त विस्तृत छिल अनेक समय एकटि ग्राम नियो एकटि राज्य गड़े उठत एई अवस्थाय उत्तर भारते मगधके केंद्र करे प्रथमे एकटा बड़ राज्य गड़े उठल परे मगध एकटि साम्राज्ये परिणत हलो एखाने प्रतिष्ठित हलो नन्द साम्राज्य ताहले आमरा कोन साम्राज्य आजके जानबो नंद साम्राज्य जार समय मन आनुमानिक 364 থেকে 324 খ্রিস্ট পূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মের আগে পর্যন্ত খ্রিস্ট পূর্বাব্দ যীশু খ্রিস্টের জন্মের আগে এই নন্দ সাম্রাজ্যে মহানন্দ পদ্ম হলেন নন্দ বংশ বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহানন্দ পদ্ম উত্তর ভারতের বিভিন্ন রাজ্য জয় করে তিনি নন্দ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সারা ভারত তো উত্তর ভারত তো বটে সম্ভবত দক্ষিণের গোদাবরী পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল মহানন্দ পদ্ম মহানন্দ পদ্মের আগে কি ছিলেন আর কোন ভারতীয় রাজা এত বড় সাম্রাজ্য স্থাপন করতে পারেন মহাপদ্ম নন্দের পর তার আট ছেলে পরপর সিংহাসনে বসেন এই বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ তিনি বিরাট সাম্রাজ্য ও সেনাদলের অধিকারী ছিলেন তিনি বিরাট মহাপদ্ম আছে এটা হবে মহাপদ্ম নন্দ পদ্ম পর মাথায় কিন্তু মাত্র হয় না এগুলো একটু দেখবে মহাপদ্ম নন্দ বংশের প্রতিষ্ঠাতা এনার পরে যে শেষ সম্রাট ছিলেন ধননন্দ একদম শেষ সম্রাট ছিলেন রাজা ধননন্দ ছিলেন খুব অত্যাচারী তার উপর দেশের মানুষ প্রবল ক্ষুব্ধ ছিল ওই জন্য তার সাম্রাজ্য বেশিদিন তিনি দেখাতে পারেনি মহানন্দ পদ্মের ছবিও তো পদ্মনন্দের ছবিও তোমাদের বইতে দেওয়া আছে দেখো এই যে মহানন্দ মহাপদ্ম নন্দ ছবি বইতে ইতিহাস বইতে কিছুটা হলেও আমরা তাকে চিনছি ছবি দেখে অন্তত আমাদের কিছুটা আইডিয়া হচ্ছে যেটা পড়ছি যেটা সম্বন্ধে পড়ছি ছবি দেখলে দেখবে আরো ভালো করে আমাদের পড়াটা রেডি হয় মহাপদ্ম নন্দ আট ছেলে ছিল এবং শেষ সম্রাট ছিলেন ধননন্দ তিনি খুব অত্যাচারী ছিলেন বলে এনার তিনি বেশি দিন তার সাম্রাজ্য টেকাতে পারেন ছোট্ট একটা নন্দ সাম্রাজ্য যেহেতু বহুদিন বিস্তৃত হয়নি ওই জন্য তার সম্বন্ধে বেশি কিছু আমাদের বইতে নেই অল্প একটু আছে শুধু যেটুকু আছে যেটুকু আমরা পড়লাম তার সম্বন্ধে দেখো নিচে একটা ছোট্ট করে তিনটে প্রশ্নোত্তর পর্ব আছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি কোথাকার রাজা ছিলেন নন্দ বংশের শেষ রাজা কে নন্দ বংশের পর মগধের সিংহাসনে কে বসে নন্দ বংশের পর মগধের সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য এবার আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানব আমরা তো নন্দ সাম্রাজ্য করলাম এরপর যেটা জানব মৌর্য সাম্রাজ্য যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা ছিলেন মৌর্য সাম্রাজ্য নন্দ বংশটা ছোট আছে তাহলে হয়ে যাবে ছোট্ট বলে তাহলে আরেকটা আমরা ধরছি মৌর্য সাম্রাজ্য যার সময়কালটা ছিল আনুমানিক মনে করা হয় 324 থেকে 187 খ্রিস্ট পূর্বাব্দ মানে খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মে আগে সময় খ্রিস্ট পূর্বাব্দ নন্দ বংশের রাজাকে যুদ্ধে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা অনেকে বলেন তার মায়ের নাম ছিল মুরা তাই তার
প্রতিষ্ঠিত বংশের নাম হয় মৌর্য বংশ। এর থেকে তার প্রতিষ্ঠিত অনেক, আবার অনেকে এও বলে যে তিনি ছিলেন মৌর্য বংশের সন্তান, তাই তার নাম অনুসারে হয় মৌর্য বংশ। আবার অনেকে তাকে নন্দ বংশের সন্তানও বলে মনে করে। যাই হোক, এই সাম্রাজ্য ছিল পাঞ্জাবের সীমানা থেকে গোদাবরী পর্যন্ত। চন্দ্রগুপ্ত মৌর্য যখন ক্ষমতায় আসে তখন ভারতের উত্তর পশ্চিম দিকে কয়েকটি গ্রিক রাজ্য ছিল। চন্দ্রগুপ্ত গ্রিক শাসক সেলুকাসকে পরাজিত করে সেই গ্রিক রাজ্যগুলি জয় করে। এইভাবে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ মৌর্যদের অধিকারে আসে। এরপর তিনি কি করেন বলতো? চন্দ্রগুপ্ত মৌর্য আজ তিনি এতটাই শক্তিশালী হয়ে উঠলেন আস্তে আস্তে, এবং রাজা হিসেবেও তিনি সুশাসক ছিলেন। পশ্চিম ভারতে গুজরাট, মালব, কঙ্কন প্রভৃতি রাজ্য জয় করেন। এমনকি দক্ষিণ ভারতের মহীশূর পর্যন্ত তিনি তার খ্যাতি বিস্তার করেছিলেন। তার সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যাকে আমরা এখন পাটনা নামে চিনি। বিহারের রাজধানী পাটনা না, সেই পাটনা। তার সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র ছিল, যা বর্তমানে পাটনা নামে পরিচিত। তার রাজত্বকালে একজন পর্যটক ভারতে আসে, তিনি ছিলেন গ্রিক পর্যটক, যার নাম তোমরা পড়েছ গ্রিক পর্যটক মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি গ্রিক পর্যটক, রাজসভায় তিনি ছিলেন মেগাস্থিনিস। তিনি তার একটা বই লিখেছিলেন ইন্দিকা, সেই বইতে ছিল ভারতের রাজাদের সম্বন্ধে বিভিন্ন বর্ণনা করা। ইন্দিকা বলে তিনি একটি গ্রন্থ লেখেন, এবং তিনি যেহেতু চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় একটা পদ অলঙ্কৃত করেছিলেন, তিনি তার সম্বন্ধেও বেশ কিছু কথা তার ওই বইতে লিখে গেছে। চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। চন্দ্রগুপ্তের মৌর্যের পরে তার সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। বিন্দুসার তিনি মৌর্য সাম্রাজ্যকে আরো বিস্তৃত করেন। বিন্দুসারের পর মৌর্য সিংহাসনে বসেন তার পুত্র অশোক। সম্রাট অশোকের ছবি এখানে দেওয়া আছে। আর চন্দ্রগুপ্তের মৌর্য ছবি, তার সময়কালে তিনি একটা মুদ্রা প্রচলন করেছিলেন, সেই মুদ্রার মধ্যে তিনি তার ছবিটা এঁকে দিয়েছিলেন। মুদ্রার মধ্যে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের ছবিটা আছে মুদ্রার মধ্যে, আর সম্রাট অশোকের ছবিটা এখানে তোমাদের বইতে দেওয়া আছে। বিন্দুসারের ছেলে ছিল অশোক, এবং বিন্দুসারের বাবা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা দেখো বইতে পড়লে পরপর আসছে যে তার বাবার পর মৃত্যুর পর হচ্ছে ছেলে, এরকম পরপর তারা সিংহাসনে বসে বসে আসছে। তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ সম্রাট। যতজন রাজা হয়েছে মৌর্য বংশে, সব থেকে শ্রেষ্ঠ ছিলেন বিন্দুসারের পুত্র সম্রাট অশোক। তিনি জীবনে মাত্র একবারই যুদ্ধ করেন, যে যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। সম্রাট অশোক যে যুদ্ধ করে তা কলিঙ্গ যুদ্ধ নামে, তিনি ওই একবারই তার জীবনে যুদ্ধ করেছিলেন, সেটা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। কলিঙ্গ যুদ্ধ, বিন্দুসারের পরে সিংহাসনে বসে সম্রাট অশোক। এই যুদ্ধে তিনি জয়ী হন এবং কলিঙ্গ রাজ্য জয় করে ফেলেন। যুদ্ধে বহু মানুষ মারা যান, বন্দী হন প্রায় লক্ষাধিক মানুষ। যুদ্ধের হানাহানি, রক্ত স্রোত এবং মৃত্যু দেখে তিনি ব্যথিত হন, এতে তার মন বিগলিত হয়। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। শান্তি ও অহিংসার বাণী তার জীবনের মূলনীতি হয়। তিনি এরপর থেকে স্থির করেন যে তিনি আর কখনো যুদ্ধ করবেন না, অহিংসার পথে তিনি চলবেন। যুদ্ধ না করে কি করে প্রজাদের উপরে ভালোবাসা রক্ষা করা যায়, কিভাবে জয় করা যায়, তিনি তার পরিপন্থী ছিলেন। কিন্তু তিনি আর জীবনে কখনো যুদ্ধে যাননি। ভারত ও ভারতের বাইরে তিনি দেশে দেশে ভগবান বুদ্ধদেবের শান্তি, অহিংসা ও মৈত্রীর আদর্শ প্রচার করেন। তার রাজ্য শাসনের মূল নীতি ছিল তিনটি: অহিংসা, শান্তি আর মৈত্রী। রাজ্যের মানুষের মঙ্গলের জন্য তিনি রাজপথ নির্মাণ করেন। রাজপথের দুধারে মানুষ হাঁটার পর যে ক্লান্ত হয়ে পড়বে তার জন্য বড় বড় গাছ রোপণ করেন, কূপ খনন করেন, বিশ্রামাগার, হাসপাতাল প্রভৃতি স্থাপন করেন। কেবলমাত্র মানুষ নয়, তিনি পশুদের জন্য বিভিন্ন চিকিৎসালয় স্থাপন করেছিলেন। এসব শুধু নিজের দেশে নয়, বাইরের দেশেও তিনি এগুলো করেন। এই জন্য আজও তিনি আমাদের
কাছে শ্রেষ্ঠ সম্রাট হিসাবে পরিচিত। তার মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য একবার দুর্বল হয়ে পড়ে, মানে সিংহাসনে বসার জন্য আর কেউ তখন ছিল না। মৌর্য বংশ পরাজিত হয়ে গেল। মৌর্য বংশ পরাজিত করে দেখো আবার ঠিক নন্দবংশের মতো একটা আমরা এসো অভ্যাস করি বলে একটা বক্স করে সুন্দর করে একটা আমরা যে যে রিডিংগুলো করলাম রিডিংগুলো থেকে গুছিয়ে এনে এটা তোমাদের কাছে একদম তুলে ধরা, তোমার জন্য এটা দেখবে আর মুখস্থ করবে, তোমাদের রেডিও করতে হবে না। রিডিং থেকে সুন্দর করে বেগুনি কালি দিয়ে কোশ্চেন লেখা, অন্য কালি দিয়ে দেখো উত্তরটা কি সুন্দর করে বলতে লেখো। শুধু তোমাদের কী করতে হবে, আগে শুধু এটা করলে হবে না, কিন্তু আগে আমাদের রিডিংটা করতে হবে। রিডিংটা করার পরে তবে আমরা প্রশ্ন উত্তরে যাব, তবেই তো আমরা বুঝতে পারবো। রিডিংটা তো এখানে তো উত্তরে তো বেশি কিছু লেখা নেই, ডিটেলসে লেখা থাকে না, রিডিংটা পড়তে গেলে পড়লে তবে আমরা আরো খুঁটিনাটি জানতে পারবো। এখানে যেগুলো পড়েছি সেগুলোই এখানে আছে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে পড়েছি আমরা, চন্দ্রগুপ্ত মৌর্য। কোন গ্রিক পর্যটক ভারতে এসেছিলেন মৌর্যের সময়, তার রচিত গ্রন্থের নাম কি? মেগাস্থেনিস ভারতে এসেছিলেন, তার রচিত গ্রন্থের নাম ইন্দিকা। বিন্দুসারের পর কে মৌর্য সিংহাসনে বসেন? তার পুত্র অশোক। কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর অশোক যুদ্ধ ত্যাগ করেছিলেন কেন? দুটো বড় প্রশ্ন আছে, বাদবাকি সব এক নাম্বার, যেগুলো আমরা পড়েছি সেগুলোই দেওয়া। বিশ্বের ইতিহাসে অশোককে আজও কেন আমরা শ্রেষ্ঠ সম্রাট হিসাবে বলব? এই যে শেষের দিকটা আমরা পড়লাম, তিনি সাধারণ মানুষের জন্য রাজপথ নির্মাণ করেন, তিনি সাধারণ মানুষের কথা খুব ভাবতেন, তিনি ছিলেন অহিংসা পূজারী, কেবলমাত্র শুধু দেশের মানুষের জন্যই নয়, তিনি চেয়েছিলেন বিভিন্ন দেশের মানুষকে তার বাণীতে উদ্বুদ্ধ করতে। তিনি ছিলেন গৌতম বুদ্ধের পূজারী, তিনি বৌদ্ধ ধর্ম বিকৃত হয়েছিলেন যেখানে কোনো হিংসা থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, শুধুই বন্ধুত্ব এবং মৈত্রীর নীতি তিনি তার নিজের দেশ থেকেও অন্য দেশেও প্রচার করেন। এই জন্য তিনি আজও আমাদের কাছে বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট বলে পরিচিত। সম্রাট অশোকের ছবি তোমাদের বইতে দেওয়া আছে খুব সুন্দর করে। চন্দ্রগুপ্ত মৌর্য ছবিটা এখানে নেই, কিন্তু একটা তিনি মুদ্রাতে তার সময় একটা প্রচলন করেছিলেন, সেই মুদ্রাতে দেখো তিনি ঘোড়ার উপরে বসে আছে, সেই ছবিটা এখানে মুদ্রার মধ্যে অঙ্কন করা। ঘোড়ার উপরে বসে আছে দেখো, বইতে আরো কাছ থেকে দেখতে পাবে ঘোড়ার উপরে বসে থাকা তার ছবি, আর এখানে অশোকের ছবি। সম্রাট অশোকের মারা যাওয়ার পরে তার মৌর্য বংশের সিংহাসনে বসার মতো আর কেউ ছিল না। আমরা আজকে পড়লাম নন্দ বংশ পড়লাম আর মৌর্য বংশ পড়লাম, আর এর পরের দিন আমরা আরো দুটো পড়বো। আমাদের আছে কুষাণ সাম্রাজ্য আছে আর গুপ্ত সাম্রাজ্য আছে, যেহেতু অনেক বড় চ্যাপ্টার আর নন্দ বংশটা ছোট বলে এর সঙ্গে আমরা দুটোই আজকে পড়লাম, নন্দ বংশ আর মৌর্য বংশ।